ধরনের নাম আছে? জাতা, যেটা বলে জাতা। তো এটাতে তোমার আসলো গরুর গাড়ি জামাই। তোমাদেরকে এই মেলাটা সম্পর্কে জানাবো সবকিছু, তোমরা ভিডিওটা দেখতে থাকবে। মেলাটা কদিনের, এবছরে কদিন হচ্ছে, ঠিক আছে? এবার বাড়িয়েছে না কমিয়েছে, সব কিছু ইনফরমেশন এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ওই চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে। এখন তো প্রিপারেশন চলছে, ঠিক আছে? তোমাদেরকে সেই মুহূর্তে নিয়ে এসেছি আমি, তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো চলো শুরু করছি মেলাটা। এক মাস ধরে মেলা হতো, কদিন থাকছে মেলাটা আপনাদের? বোলপুরে কীভাবে আসবে তোমরা? বোলপুরে যারা আসবে স্টেশনে, ট্রেনেও আসতে পারো, সরি, ট্রেনেও আসতে পারো বা তোমরা বাসে আসতে পারো। ট্রেনে যদি আসো স্টেশন থেকে বলবে লজমোড় নামবো, লজমোড় থেকে সোজা চলে আসবে, আর বাসে এলে চিত্রামোড় থেকে নেমেও আসা যাবে, লজমোড় থেকেও আসা যাবে। তো লজমোড় থেকে যদি চিত্রামোড় থেকে যদি আসো তাহলে তোমাদের পিছন দিকটা দিয়ে আসতে হবে, কারণ ওইটা দিক অনেকটা দূর হবে। আর লজমোড়ে নামলে পরে তোমরা সোজা যাবে, এখান থেকে গিয়ে মেন গেটটা পাবে। আর এটা হচ্ছে আমি যেখানটা রয়েছি, এটা হচ্ছে পিছনের দিকটা, মানে এদিকে হচ্ছে থানা আছে, থানার ঠিক অপোজিটেই এই মেলার মাঠ, ঠিক আছে? তো এবারে তো অনেক মেলা বসেছে, তো চলো আমি ভেতরটা দিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি গা ভেতরে কী কী স্টল বসেছে, কতগুলো স্টল বসেছে, নতুন কী কী আছে। তো চলো শুরু করছি ভিডিওটি দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি যে জায়গাটা এসেছি, তো এটা হচ্ছে বোলপুরে যে এক একার যে পুরুফুলি মাঠে মেলাটা হতো সেই জায়গাটা, ঠিক আছে? তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো তার আগে যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো তোমাদের দেখাই। এই পেছন দিক দেখছো, এইটা হচ্ছে পেছনে একদম পিছনটা, ঠিক আছে? এখান থেকে পুরোটা, কেন আমি যখন এসেছিলাম রাতেরবেলায় এসেছিলাম, রাতেরবেলাতে মোটামুটি তো সব কিছু খুঁজে পাবে না। তো তোমাদের দিনের বেলা দেখেছি, আমি একদম পেছন দিকটা দিয়ে এসেছি। পেছন দিকে ওইদিকে দেখো কিছু বসেছে মেলা, এইগুলো তো কিছু স্টল আছে, এগুলো সব স্টল আছে, ঠিক আছে? আরও দেখাচ্ছি এদিকে দেখো, এদিকে তোমার যেটা হচ্ছে এখানটাতে প্রোগ্রাম হবে, এগুলো তো সব প্রোগ্রাম হবে, ঠিক আছে? তো তোমরা দেখো, তোমাদেরকে দেখাই, চলো সব ঘুরি ঘুরি দেখাচ্ছি। আর প্রচুর স্টল বসছে এখানে, অনেক স্টল, মানে অনেক কিছু আছে এখানে। তো সব এক একে দেখাবো তোমাদেরকে, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা দেখো, এই পেছনটা একটা রয়েছে জায়গা, সেটা হচ্ছে বাউল আড্ডার জায়গা, আর ওইদিকে সামনেও আছে। তো এটা হচ্ছে কোন জায়গাটা? একদম পিছনের দিকটা, ঠিক আছে? একদম মানে তোমরা যখন মেলাটা ঢুকবে, মেলাটা ঢোকার পর পিছনে যে জায়গাটা সেটা দিয়ে, আর এই যে দেখতে পাচ্ছ একদম পিছনে জায়গাটা। তো চলো আমি আরও নিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা আমি তো পেছনটা রয়েছি, তো এখনও প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ এদিকে দেখো, এদিকে সব কাজ চলছে এখনও। আর মাত্র তো কয়েকটা দিন বাকি, দু তিন দিন হাতে সময় আছে, তো এর মধ্যে মোটামুটি অনেক কাজ এগিয়ে গেছে, আর বহু জায়গা থেকে এসে এখানে যে স্টল কটা আছে মোটামুটি প্রায় 2200 থেকে 2300 স্টল আছে কিন্তু এখানে। তো সেই মনে হচ্ছে সেই পুরোনো দিন আবার ফিরে এসেছি, কেন বহুত দিন পরে এটা হচ্ছে, মানে বুঝতে পারছো? তবে এই জায়গাটা না হলে ঠিক মেলা মানায় না, কেন বহু জায়গা থেকে লোক আসে। কী কাকা, তাই তো? তো এই জায়গাটা না হলে মেলা মানাবে না। এই যে আমি কাকার দোকানে এসেছি, এই যে কাকার কাছে একটু চা খাবো, তো চাটা খেয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর 24 বছরকার দোকান এখানে। তো কাকার হচ্ছে একদম পেছনে, তোমার কাকার কাছে চা খেতে এসেছি, এটা দেখতে পাচ্ছ এই যে বাউলের যে একদম লাস্টের দিকে মেলা যখন ঢুকবে। 24 বছরকার দোকান, এই যে কেয়ার দোকান। তো কাকার কাছে 24 বছর, তখন গরুর গাড়ি জামাই যা দোকান, সেই গরুর গাড়িতে গরুর গাড়ি নিয়ে আসতো, এক মাস ধরে মেলা হতো, আমরা খুশি। তো চলো আমি চাটা খেয়ে নি, কাকা বলছে আমি খুশি নই। তো গরুর গাড়ি জামাই লি আসতো, গরুর গাড়ি জামাই একদম পিটি আসতো, এক মাস ধরে মেলা হতো। চলো তোমাদেরকে আরো দেখাচ্ছি, তোমার ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদেরকে সবকিছু দেখাবো মেলাটা, ঠিক আছে? এখানে মেলা এখন থেকে এখন চলছে, মানে এখন থেকে বসছে, এদিকে চারিদিকে মেলা। তো শুনতেই পেলে যে একটা দাদার কাছে জানলাম যে এখানে প্রায় 2200 থেকে 2300 স্টল আছে, ঠিক আছে? আর কি কি বসছে, মানে অনেক কিছু, মানে এখান থেকে হিরে থেকে জিরে সব রকম পাওয়া যায়, যেটা চলতি কথায় বলে হিরে থেকে জিরে, সোয়েটার, টুপি, জ্যাকেট। তো আমি একটা জ্যাকেট নিয়েছিলাম কয়েক বছর আগে, তখন ছিল আর কি, জ্যাকেট এসেছিল এখানে এবং দামটাও কম ছিল। আর তখনকার মেলাটা ছিল 7 দিন হতো, ঠিক আছে? 7 দিন হতো, তার আগে ছিল আর 15 দিন, তার আগে ছিল 1 মাস। তো তখন গরু গাড়ি করে আসতো এখানে, বটি, কাটারি, হাঁড়ি, কড়াই সব কিছু পাওয়া যায় মেলাটাতে। তো এটা হচ্ছে পিছন দিকটায়, পিছন দিকে কী পাবে তোমরা? এখানে হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসবে, রাতে যদি থাকা জায়গা না পায় সেই কারণে এখানে বাউল গান হয়, প্রোগ্রাম হয় যেটা, সেই প্রোগ্রামে তারা ওখানে বসে অংশগ্রহণ করে, মানে তারা দেখতে পারে, ঠিক আছে, বিশ্রাম নিতে পারবে। এটা হচ্ছে বাউলদের আড্ডা। তো এই জায়গাটা আছে পিছনে, একটা জায়গা ইয়ে করা আছে, মানুষ মানে যারা আসবে তারা থাকবে কত। তো আমি একবার এখানে এসে থেকেছিলাম, তো প্রচণ্ড ঠান্ডা রাতেবেলা, মানে চারিদিক থেকে মনে হচ্ছে বরফ এসে আমাদেরকে ধরছে এরকম ব্যাপার। তো যাই হোক, সেই জায়গাটার মধ্যে আমরা এখন যাইনি, ওই পিছনে দেখালাম তোমাদেরকে, এবারে যাবো তোমাদেরকে সামনে দেখাবো। আর এখানে তোমার যখন আসবে,
চারিদিকে মানে বাথরুম যেগুলো আছে আর কি, সেগুলো সাইডে সাইডে করা আছে, ঠিক আছে। আর প্রথম দিকে মানে যে গেটটা আসবে, গেটে ওখানটায় বাথরুম আছে, ওখানটায় টাকা লাগে, 5 টাকা করে লাগে, ঠিক আছে, ওখানে আসতে গেলে। আর এই পাশে পাশে তোমরা যেখানে নাগরদোলা যেগুলো আছে দেখলে, সেই দিক দিয়ে চলে আসবে, সেদিকে তোমার বাথরুম পেয়ে যাবে আপনি। আর এই ওই সাইডে দিয়ে মানে যেটা গেটের সামনে, ওর ওপারেও কিছু স্টল আছে, ঠিক আছে, ওখানটা তো তোমাদেরকে নিয়ে যাবো, দেখাবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে, সাথে থাকো, চলো আবার যাচ্ছি আমি ওখানটায়। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে পিছনের দিক, রাতেরবেলা আসলে তোমরা সব গুলিয়ে ফেলবে, তো সেই কারণে আমি দেখিয়ে দিচ্ছি এখন থেকে। তো দেখো এদিকটা হচ্ছে পিছন দিকটা, তো পিছন দিক থেকে যে রাস্তাটা, এইদিকে একটা গেট আছে, ওই গেটটাও হয়তো খোলা হবে, ওটা ওদিকে একটা রাস্তাটা বেরিয়ে গেছে, মানে এই যে মাঠটার চারি সাইডে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ওই পাশে, ওই গেটটা দেখছো ওই গেটের পাশ দিয়ে। এদিকে যে স্টলগুলো বসে বেশিরভাগ প্রথম দিক থেকে খাবারের স্টল, ঠিক আছে, আর এদিকে খাবারের স্টল ছাড়াও আরও কিছু আছে। আর দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে এদিকে, তো চলো আমি আরও তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখাই গা। আর এই যে সব জায়গায় দেখতে পাচ্ছ এখন মাছ দিয়ে মানে খুঁটো পোতা হচ্ছে, তো এগুলো এক একজনের জায়গায় এক একটা কেনা থাকে আর কি, ঠিক আছে, এখানে যে স্টল করবে আর কি তাদের সব কেনা থাকে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সব সব কাজ চলছে এখন, এদিকে লাইন সব করে একদম একটা করে রুট করে নিয়েছে ম্যাপে, আর এগুলো সব ম্যাপের মতো করা আছে, ঠিক আছে, যেখানে যে কাজগুলো চলছে আর কি সেগুলো কোন দিকে কোন স্টলটা বসছে সব রকম এরকম দেওয়া আছে। তো চলো আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ এদিকেও সব গোঁজ পোতা রয়েছে, এগুলো সব লাইন করা আছে, ঠিক আছে, তো একটা করে স্টল বসবে, মাঝখানে কিছুটা জায়গা ছাড়া থাকবে আর কি। তো চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি এদিকে বন্ধু। এটা যখন প্রথমের দিকে আসে, প্রথমে আসার পর একদম রাস্তার ধারটা দিয়ে সেটা দিয়ে পেয়ে যাবে, এইগুলো আচার, শিউরির প্রসিদ্ধ আচার, তারপরে এদিকে তন্দুরি চা, এগুলো পেয়ে যাবে এই এই জায়গাটা। দেখতে পাচ্ছ এখনো কাজ চলছে সব। তো দেখো এটা যে রাস্তাটা আছে মাঠের পাশে যে রাস্তাটা, সেই রাস্তা ধারে এদিকেও স্টল, তো চারিদিকে স্টল, মানে বোঝা যাচ্ছে মানে 2200-এর উপর স্টল আছে, 2200 থেকে 2300 স্টল, প্রচুর স্টল আছে। তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি বন্ধুরা, তো পিছন দিকটা মানে ওটা হচ্ছে এই দিকটা দিয়ে, মানে এর আমার পিছনটা দিয়ে হচ্ছে মেন গেটটা, আর এই সাইডে ওই যে দেখতে পাচ্ছ দূরে ওগুলো হচ্ছে সব খাবারের স্টল, আর এই দিকটা দিয়ে দেখো এই দিকটা দিয়ে সব মেলাগুলো বসেছে, যেগুলো হচ্ছে কাপ, ডিশ, প্লেট, তারপরে বাচ্চাদের খেলা, সেগুলো এখানটায় পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমি এখানটা থেকে বেরিয়ে আছি, তোমাদেরকে আরও দেখাচ্ছি কী কী স্টল আছে, প্রচুর স্টল আছে এখানে, তো ঘুরে শেষ করা যাবে না। আর তোমরা এটা বলতে পারি তোমরা একদিনে এসে শেষ করতে পারবে না, মেলাটা ঘুরতে গেলে 2 দিন টাইম লাগবে, ঠিক আছে, দিনের বেলা আসলে পরে সকাল থেকে যদি আসো তাহলেও শেষ করতে পারবো বলে মনে হয় না, কারণ অনেকটা বড়ো আছে। তো চলো আমি এখন আরও এগিয়ে যাচ্ছি, তোমাদের দেখাই গা ওখানটাতে, পিছন দিকটা দেখি কী আছে। তো দেখতে পাচ্ছ দূরে এগুলো হচ্ছে তোমার রেস্টুরেন্ট, ওই মেন গেট থেকে বেরিয়ে আসছো একদম ডান দিকে ঢুকে যাবে রেস্টুরেন্টগুলো, এদিকে সব রেস্টুরেন্ট পেয়ে আসছো, বেরিয়ে চলে এসেছি। এবারে তোমাদের দেখাচ্ছি যে আমি কোন জায়গাটা এসেছি, এটা হচ্ছে মাঠের প্রথম দিকটা, মানে তোমার ওই যে হচ্ছে ওটা হচ্ছে গেটটা, ওই দিকটা গেটটা, ওই গেট থেকে তোমরা ঢুকে আসলে পরে পুরো মাঠটা পাচ্ছ, তার পাশে ডান দিকে ওইখানটাতে আছে মানে বাথরুমটা আছে, ডান দিকে একটা বাথরুম আছে আর তার এই মানে এইদিকে আছে, বাঁ দিকে ডান দিকে দুদিকে বাথরুম আছে, ঠিক আছে। তো আমি এখন এই মাঠে দিয়ে আসছি, এই মাঠের মেলাটা তোমাদেরকে দেখা গেছিলো, এইদিকে কী আছে ঘুরে আসছি, এটা চলে আসছি এখানটা থেকে একদম কালীমাতা রেস্টুরেন্ট রয়েছে, তার পাশে এগুলো সব রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেলার ভেতর দিকটা, ঠিক আছে, মেলার ভেতর দিকটা, এটা হচ্ছে মেলার বাইরে যে রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি, আর এখানে কিছু খাবারের দোকান রয়েছে। এইদিকে স্টলগুলো দেখো তোমাদেরকে দেখাই, এদিকে কিছু সামনের ঢোল আছে আর এখানে হয়তো বসবে, এইখানে যে স্টলগুলো আছে যেমন জ্যাকেট, জামা কাপড়, মানে সব রকম চাদর, সোয়েটার, সব কিছু এদিকেই বোধ হয় বসবে, ঠিক আছে। চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখার, দেখতে পাচ্ছ যেহেতু অনেকটা বড় মাঠটা, দেখো এগুলো পরপর পরপর সব করা আছে, দেখো এদিকে এখনো স্টল শুরু হচ্ছে, তো বুঝতেই পারছো এখানে 2200-2300 স্টল মানে কীরকম ব্যাপার। দেখো এগুলো সব পরপর, এগুলো এখানে তোমরা শুধুমাত্র পাবে চাদর, টুপি, হ্যাঁ, সোয়েটার, জ্যাকেট, তো ওইগুলো এই রাস্তায় এইখানটাতেই বসবে। তো চলো আমি এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও প্রিপারেশন চলছে, কাজ চলছে এখানটাতে, আর এদিকে সব নাগরদোলাগুলো এই সাইডে আছে একদম লাস্টের দিকে, নাগরদোলা যেগুলো আছে আর কি নাগরদোলা, তো সব কিছু লাস্টের দিকে রয়েছে। তো এখন দেখছো সেটিং চলছে, তো দাদা এখন সেটিং হচ্ছে নাকি আপনাদের?
তো ওখানটা দেখো কাজ চলছে, এটাতে যত নাগরদোলা আছে সব বড় বড়, সেগুলো সব পিছন দিকে, কেন অনেকটা বড় জায়গা লাগে। দেখো চলো তোমাদেরকে আরো দেখাচ্ছি, তোমাদেরকে তোমরা ভিডিওটা দেখে থাকবে, সাথে থাকবে যেন, আর তোমরা যারা আসবে কিভাবে আসবে এখানে সেটাও বলে দেবো সব কিছু। এই যে দেখতে পাচ্ছ, এটা দেখো চাঁদের মতো, মানে এখানে এখন ইঞ্জিনটা সেট করা হয়ে গেছে, ঠিক আছে, মোটর যেগুলো লাগে যা যা আছে সেগুলো সেট করা হয়ে গেছে। তো একবার উপর দিয়ে যাবে, একবার নিচে দিয়ে আসবে, তো এই যে দেখতে পাচ্ছ ওটা সেটিং করছে এখন। এখানে একটা নাগরদোলা আছে, এটাও সেটিং হচ্ছে, দেখতে পাচ্ছ এখন সব সেট করছে দাদা, এগুলো কাজ হচ্ছে, এখন কাজ চলছে। তো পরপর এখানে যে পেছনের নাগরদোলাগুলো সব দেখাই গেছে চলো তোমাদেরকে। তো বন্ধুরা তোমরা এখানটা দেখো, এখানটা যেটা বড় নাগরদোলা সেটা এখন সেটিং হচ্ছে, তো মোটামুটি কাজ এগিয়ে চলে এসছে, আর বেশি দেরি নেই, ঠিক আছে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আরও আছে দেখো এদিকে লরি রয়েছে, সব লরি করে সব মাল আসছে সব, আর এদিকটা সব নাগরদোলা যেগুলো আছে এদিকটা দিয়ে রয়েছে কিছু, মানে এটা পেছনের দিকটা একদম, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকবে, সাথে থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা দেখি কি লেখা আছে, এখানটা আছে স্বাস্থ্য দপ্তর, প্রথমটা দেখো স্বাস্থ্য দপ্তর, সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পাশেটা আছে কন্যাশ্রী বিভাগ, কাউন্সিলিং কেন্দ্র, শিশু সুরক্ষা বিভাগ, ঠিক আছে। তো এখানটায় একটা স্টেজের মতো করা আছে, ঠিক আছে, এই জায়গাটা যারা আসবে এখানটা সব কিছু মানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে। চলো তোমাদেরকে আরও দেখাই, এখানে যে স্টলগুলো আসছে দেখতে পাচ্ছ কী কী নাগরদোলা এখানে বসবে সব কিছু দেখালাম, এটা পেছনের দিকে তোমাদেরকে সব কিছু দেখালাম, এখানে পাঁচ জন গাড়িটা রয়েছে, এই গাড়ি নাগরদোলা যেটা হেলিকপ্টার, ঠিক আছে। তো এখন এগুলো সব সেটিং করা হচ্ছে, দেখতে পাচ্ছ সব দাদারা এখানে সব সেটিং করছে এখন, আর তো হাতে কোনো কয়েকটা দিন। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই, ওই যে লরি করে যে মালগুলো আনা হয়েছে বুঝতে পারছো, তো এর তো অনেক টাকা খরচা, তো সেই কারণে এখানে রেটটা একটু বেশি নেওয়া হয়। বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিক্ষিত আলু ভাজা, তো এখন এটা কাজ চলছে, আর আরও সব এখন প্রিপারেশন হয়নি, তো আর কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, দু একদিন হাতে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা মেলা যে নাগরদোলা আছে সেখান থেকে চলে আসবে লাস্টের দিকে, পেয়ে যাবে এখানটা অনলি ফিস। তো এখানে যারা মাছ ভাজা, মাছের বিভিন্ন মানে যা যা হয় আর কি, মাছের স্পেশাল স্পেশাল ফিশ কারি, ফ্রাই, রোল, হ্যাঁ, তো ফিশ ফিঙ্গার, তো সব কিছু এখানে পেয়ে যাচ্ছ, তো এই জায়গাটাতে একদম একদম নাগরদোলা যেখানটা আছে ঠিক তার পাশটাতে। তো আরও আছে এদিকে খাবার দাবার, পাওভাজি, এদিকটা ভেলপুরি, হ্যাঁ, পাপড়ি চাট, কটন ক্যান্ডি, তো এই সাইডটাতে আছে, ঠিক আছে। তো চলো আমরা তোমাদেরকে আরও দেখাচ্ছি, এখানটা দেখো পাশে রয়েছে মশলা ধোসা, ভেজ মোগলাই, এগ চাও, তো এদিকে খাবার দোকানগুলো রয়েছে। তো মেলাটা যেখানে নাগরদোলা, নাগরদোলা ওখানে নাগরদোলা হবে, তার পাশে খাবারটা হবে, ঠিক আছে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটাতে শুধু পাবে তোমরা যেটা হচ্ছে, এটা হচ্ছে মেলা ঢোকার প্রথম দিকটা, মানে প্রথম দিকে আসতে পারো ডান দিকে, মানে আমরা এটা যদি তোমরা চিত্রার দিকে আসো তাহলে তোমরা পেয়ে যাবে এখানটাতে জামা কাপড়, তারপরে বটি কাটারি সব কিছু এই দিকে দিয়ে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই এখন। কেউ নাম আছে এইগুলো, এইগুলো মানে বিভিন্ন রকম দামের আছে, বিভিন্ন রকম দামের। হ্যাঁ,
তো বন্ধুরা দেখো, এইগুলো হচ্ছে সিল, জাতা যেটা বলে, জাতা। তো এটাতে তোমার কি হয়, এখানেতে তোমার হয়তো কলাই বা তিল এখানে ভরে দিলে, আর মাঝখানে এখানে একটা লাঠি থাকবে, ঠিক আছে, আর এটা দিয়ে ঘোরাতে হবে, ঠিক আছে, এটা দিয়ে ঘোরানো হয়। তো এটা দারুণ করেছে। আর এগুলো হচ্ছে দেওঘর থেকে এসছেন ওনারা। তোমরা এখানে এই মেলাটাতে সব কিছু পাবে। তো এই জায়গাটাতে যেটা দেখতে পাচ্ছ, এখানে তোমার ওই সাইডে দিয়ে ওখানটাতে তোমরা পাচ্ছ জামা কাপড়, তারপরে তোমার জ্যাকেট, সোয়েটার, টুপি, শীতের সব কিছু পোশাক, শাল, বিভিন্ন রকম কাশ্মীরের শাল, সব কিছু এই সাইডে পেয়ে যাবে, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে তোমার খাবার দোকান রয়েছে, আর এদিকে পাথরের জিনিস রয়েছে, ঠিক আছে। বন্ধুরা আমরা যেটা চিত্রা মোড় থেকে যে রাস্তাটা আসছে সামনে, তো সামনে আসার পর যেটা প্রান্তিক লেখা আছে থানাটার আগে, ঠিক আছে, শান্তিনিকেতন যে থানাটা আছে তার আগে যে রাস্তা ঢুকে আছে সেখানটা আমি আছি। তো এখানটাতে কী কী স্টল পাচ্ছ দেখে না তোমরা, এখানটা পাচ্ছ শিলনোড়া, পিছনটা আছে লোহাপট্টি, আর ওই সামনে আছে র্যাক, কম্বল, আর এদিকটা আছে তোমার শাল, জ্যাকেট, সব কিছু, সোয়েটার, তো শীতের পোশাক সব কিছু এই দিক যদি পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। থানা রোডের সামনে ঢুকতেই, থানা রোডের যে সামনে ঢুকতেই, তো এখানে এই শিলনোড়া, জাতা, যেটা জাতা বলা হয়, সেগুলো সব কিছু পাচ্ছ তোমরা এখানটায়, আর মানে বিভিন্ন রকম দামের মধ্যে আছে। তো এই জায়গা কিন্তু কিনে রাখতে হয় না কাকা, বলছি জায়গা তো আপনাদের কিনে রাখতে হয়, আগে থেকে বুক করে রাখতে হয় জায়গা, জায়গা আগে থেকে বুক করতে হয়। আচ্ছা, তো দাদা কাকা আছে নিচে, আচ্ছা আপনার এটা তাহলে কতটা জায়গা নিয়ে আছে, এটা আপনার কতটা জায়গা নিয়ে আছে, 25-25 করে 50 আছে, মানে এর মধ্যেই থাকা টাকা সবকিছু এর মধ্যেই। আচ্ছা, আর এটা কি মানে কি হিসেবে নেয়, ওটা ফুট ফুট হিসেবে না পয়সা, কি কত করে ফুট নেয় এটা আপনাদের? এখান থেকে যাওয়া আসা যে ক্যারিং কস্টটা, সেটা যদি না ওঠে কাকাদের কি করে চলবে? তাই তাই বলছি বন্ধুরা, তোমরা কিন্তু আসবে এখানে, শিলনোড়ায় সবকিছু এখানে পেয়ে যাবে, যেন সবারই পাঁচটা মানুষের উপকার হোক, সবাই বিক্রি হোক, সবারই এটাই চাই। তো তোমরা যারা দূর দূরান্ত থেকে আসবে, এই জায়গাটা হচ্ছে শিলনোড়া, সবকিছু পেয়ে যাচ্ছ, পাশে তোমাদেরকে বললাম লোহার স্টল, এগুলো সব পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে নামছে তোমার কম্বল, বিভিন্ন রকমের কম্বল রয়েছে, এইগুলো কি দাদা? আচ্ছা, আর ওই কম্বল গুলা কত? 1300 টাকা। তো বন্ধু ওইগুলা দেখছো, ওগুলো এখন পাওয়াই যায় না, খুব কম পাওয়া যায় ওগুলো, 1300 টাকা। তো এটা কোথায় পাবে তোমরা? একদম শেষের দিকে, কিন্তু যেটা হচ্ছে মেলার মাঠ, যেটা মানে যখন তোমরা যেটা দিকে ঢুকবে তার ডান দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে প্রান্তিক, মানে খানার আগে যে রাস্তাটা সেখানটায়, ঠিক আছে। তো সেখানটায় আসলে পরে এখানে কম্বল, শিলনোড়া, তারপরে লোহার জিনিস ওই সাইডে আছে, আর র্যাগ মানে কি বলবো, জ্যাকেট ট্যাকেট সব ওই সাইডে আছে, ঠিক আছে। তো তোমরা ওখানটায় পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ সব কম্বল এখন নামানো হচ্ছে, আর আমি চাই যে তোমরা সবাই আসো এখানটাতে, কেননা ওনারা তো দূর দূরান্ত থেকে আসছে, ঠিক আছে। তো চলো দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমার যেটা ভেড়ার লোমের, তোমার দেখাচ্ছি ভেড়ার লোমের কম্বল, এটা এটা দাম মোটামুটি শুনতে পেলে যে 1300 টাকার মধ্যে। আর এটা তোমরা আসবে, আমি চাই যে দাদারা দূর দূরান্ত থেকে এসে, দেখতে পাচ্ছ লরি করে মাল নামাচ্ছে, ঠিক আছে, এই লরি করে মাল নামাচ্ছে, আবার এই মাল লোড করে নিয়ে যাবে, এখানে আসা খাওয়া থাকা বহু খরচা, মানে অনেক যে খরচাটা সেটা যেন দাদাদেরও ওই খরচাটা যেন উঠে যায়, লাভ তো পরের কথা। তো মোটামুটি তোমাদেরকে বললাম, ইনফরমেশান দিলাম, যেটা যেটা দেখানো দেখাচ্ছি, এদিকটা তো কম্বল, শুধু কম্বল, তাই তো দাদা? এগুলো সব কম্বলের, এগুলো শুধু কম্বল বসছে, আরও আছে আর কি, র্যাগ, কম্বল, ব্ল্যাঙ্কেট, সব কিছু। ব্ল্যাঙ্কেটটা কোথায় বসছে দাদা? শুরু তো 7 তারিখ থেকে হচ্ছে, মানে তার আগে থেকেই মানে শুরু হয়ে যাচ্ছে, মেন মানে এখানে বাজি ফোটাটা 7 তারিখ থেকে হবে, নাকি 24 ইংরেজি 24 থেকে 30 তারিখ পর্যন্ত মেলা হবে। আচ্ছা, মানে 30 তারিখ হওয়ার সম্ভাবনা, সেটা মানে ইনফরমেশন পেয়েছি। আচ্ছা, যদিও এটা কনফার্ম নয়, তবে সবাই এই কথাই বলছে, 6 দিন, 4 দিন রানিং মেলা, 2 দিন ভাঙা মেলা। আচ্ছা, 2 দিন ভাঙা মেলা। আচ্ছা, মানে ওই দিকগুলো তাহলে মেন মেন যে স্টলগুলো ওই দিকে উঠে যাবে বোধ হয় 4 দিনের মধ্যে? না না না, সবাই 6 দিন থাকবে, ওই সবাই 6 দিন থাকবে। তো তোমাদেরকে এই ইনফরমেশনটা দিতে পারলাম, 6 দিন মোটামুটি আসতে পারবে তোমরা, ঠিক আছে। তো শীতের জন্যই তো মানুষ বেশিরভাগ শীতের জিনিস কিনতে আসে এখানটায়, তো এখানটাতেই সব কিছু পাচ্ছ। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, এদিকে খাবার দোকানও রয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো তোমাদেরকে মানে যে ইনফরমেশনগুলো দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চেষ্টা করবো আমি আমার মেলার সময় আসার। তো এখন চলো
ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো, বাই বাই।